আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমদিনাস মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার স্থায়িত্ব নিয়ে দেয়া বক্তব্যে দুঃখ প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের, বললেন স্ক্রিপ্টে ভুল ছিল। করোনা ও এর উপসর্গে এক রাতে বিভিন্ন স্থানে অন্তত 10 জনের মৃত্যু। চট্টগ্রামে মারা গেছে এক ফিলিপিনো নাগরিক। চট্টগ্রামে আক্রান্তদের জন্য অভূতপূর্ব মানবিক সেবা, কেউ দিচ্ছেন অক্সিজেন, কেউ ফ্রিতে অ্যাম্বুলেন্স, ব্যক্তি উদ্যোগে তৈরি আইসোলেশন সেন্টার। এবং আধা ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় রাজধানীর একাংশ। বর্ষাকালের শুরুতেই জলজটে টাকাল মিরপুর কাজীপাড়ার বাসিন্দারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বাংলাদেশে করোনা ভাইরাসের স্থায়িত্ব নিয়ে দেয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। রাতে দেয়া এক ব্যাখ্যায় তিনি বলেন, ভুল করে তিনি বলেছেন করোনা ভাইরাস ও আরও 2-3 বছর থাকতে পারে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে স্ক্রিপ্টের ভুলের জন্য তিনি ওই বক্তব্য পড়েছেন বলেও জানায় ব্যাখ্যায়। এর আগে দুপুরে করোনা ভাইরাসের স্থায়িত্ব নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্যের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অদূরদর্শী ও দায়িত্ব জ্ঞানহীন এমন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। এরপরই দুঃখ প্রকাশ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কাণ্ড জ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে। আমি এ ধরনের সমন্বয়হীন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। ব্যস্ততার কারণে বক্তব্যের স্ক্রিপ্টটি ভালো করে পরীক্ষা করার সুযোগ পাইনি। আশা করি এই ব্যাখ্যার মাধ্যমে গণমাধ্যম সহ সকলে বিষয়টি অনুধাবন করবেন। অনলাইন পঠনে স্ক্রিপ্ট ত্রুটির জন্য অস্পষ্টতা তৈরি হওয়ায় বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 45 জনের, এর মধ্যে 21 জনই ঢাকা বিভাগের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1388 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও 3243 জনের শরীরে। দেশে এ যাবৎ মোট করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা প্রায় 1,55,000। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3243 জন। এ পর্যন্ত শনাক্ত 1,05,535 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন, এ পর্যন্ত 1,388 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে অন্তত আরও 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে মারা গেছেন ফিলিপিনো এক নাগরিক, তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। বরিশালে চিকিৎসক সহ মারা গেছেন 6 জন। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার এমদাদুল্লার মৃত্যু হয় করোনা উপসর্গে। করোনা পজিটিভ হয়ে ঝালকাঠি ও পটুয়াখালীতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধ সহ মারা গেছেন 2 জন। এদিকে করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন পাবনার আতাইকুলা ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান। এদিকে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক ফিলিপিনো নাগরিক। সংক্রমণ বাড়ায় কুমিল্লা সিটি কর্পোরেশনের 3, 10, 12, 13 নং ওয়ার্ড লকডাউন করা হয়েছে। গতরাত 12টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে 3 জুলাই পর্যন্ত। করোনা হটস্পট চট্টগ্রামের সরকারের পাশাপাশি আক্রান্তদের পাশে মানবিক সেবা নিয়ে এগিয়ে এসেছেন স্থানীয়রা। কেউ দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার, কেউ ফ্রিতে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত উদ্যোগে তৈরি হয়েছে আইসোলেশন সেন্টারও। মহামারীকালে এমন সেবা আশার আলো জাগাচ্ছে দুর্ভোগে পড়া মানুষের মাঝে। চট্টগ্রাম থেকে তাম্মিম মাহমুদের রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোরশেদুল আলম ও মোবারক আলী, তারা এখন করোনায় দুর্গত মানুষের সেবক। প্রতিদিনই তাদের কাছে ভুক্তভোগী অনেক মানুষ আসছেন আবদার নিয়ে। দোকানে দোকানে ঘুরে দরকারি ঔষধ না পেয়ে অনেকে আসছেন তাদের কাছে। ব্যক্তিগত উদ্যোগে এসব সামাল দিচ্ছেন মোরশেদুল ও মুবারক।
যতক্ষণ না তারা হাসপাতালের বেড নিশ্চিত করতে পারছে না ততক্ষণ পর্যন্ত এই অক্সিজেন সেবাটা আমি ওই রোগীকে দেওয়ার জন্য এই ব্যবস্থাটুকু চালু করেছি। তিনটি অ্যাম্বুলেন্স আমাদের সার্বক্ষণিকভাবে এলাকায় মুমূর্ষু রোগীদেরকে পরিবহনের কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিমধ্যে দাফন কাফনের ক্ষেত্রে আমরা আরবান কমিউনিটি ভলেন্টিয়ার সহ গাউসিয়া কমিটিকে নিয়ে আমাদের কার্যক্রম সচল রেখেছি। ব্যক্তিগত উদ্যোগে বন্দরনগরীর হালিশহর এলাকায় গড়ে তোলা হয়েছে 100 শয্যার একটি আইসোলেশন সেন্টার। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ করোনা অথবা উপসর্গ নিয়ে ভর্তি হতে পারেন এখানে। সবার জন্য সেবা উন্মুক্ত। একাধিক বাথরুম নেই, যারা পরিবারের বৃদ্ধ মা বাবা আছেন, ছোটো বাচ্চারা আছেন, তাদেরকে আইসোলেট করে তাদের আলাদা থাকার জন্য যাদের প্রয়োজন আমরা মূলত তাদেরকেই তাদের জন্যই আইসোলেশনটা। সীমিত সামর্থ্য নিয়েও করোনার এই মহাদুর্যোগে মানবিক সেবা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন চট্টগ্রামের আরও অনেকে। চান্দগাঁও এলাকায় 5-6 শয্যার মিনি চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছেন তরুণ ব্যবসায়ী ইকবাল হোসেন। এখান থেকে আমাদের হসপিটালটা অনেক দূরে, যেহেতু আমরা এমন একটা এলাকায় আছি এখানে গাড়ের প্রবলেম। শুধু মহানগরী নয়, চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতেও স্থানীয় উদ্যোগে হয়েছে আইসোলেশন সেন্টার, দেয়া হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা। অনেক জায়গায় মাস তিনেক ধরে করোনায় কর্মহীন দরিদ্র মানুষকে খাবার সহায়তাও দেয়া হচ্ছে নিয়মিতভাবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আধা ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর একাংশ। বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে তৈরি এমন জলাবদ্ধতায় ক্ষুব্ধ নগরবাসী, বিশেষ করে মিরপুর কাজীপাড়া এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দুপুরে মাত্র কিছু সময়ের মুষল বৃষ্টিতে এই দুরবস্থা রোকেয়া সরণির। মিরপুর 10 থেকে শেওড়াপাড়া পর্যন্ত কোথাও হাঁটু পানি, কোথাও তার চেয়েও বেশি। তবে বরাবরের মতো কাজীপাড়ার অবস্থা সবচেয়ে ভয়াবহ। রিক্সা উল্টে গেছে ওর ভিতরে, খালের ভিতরে, তারপরে সিএনজি ডুবে গেছে। রোগী নামাইতে গেছি, রোগীটা হাত কেটে গেছে, ব্লাড পড়তেছে, পানির কারণে রোগীটা আমি গাড়িতে উঠাইতে পাই নাই, পরে গাড়ি ফালাইতেই আমি চলে আসছি। মিরপুরের এই এলাকার বেশিরভাগ ড্রেনই অকেজো, তাই বৃষ্টির পানি নামছে একেবারেই ধীর গতিতে। সড়কের আশপাশের বাসাবাড়ি, দোকান সবখানি পানি থাকায় চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। পানিটা সবসময় বেড়ে যাচ্ছে এই খালি ফেলে দেওয়ার জন্য, ড্রেন সব আমরা অপরিষ্কার, সেজন্য পানি শোধন হচ্ছে না, এজন্য আমাদের এই অবস্থা, দুর্ভোগ সবসময় হচ্ছে। এটা মিরপুর প্রবাসে যে আমরা কার্যপাড়া শেওড়াপাড়া প্রতিদিন রাস্তায় এরকম বৃষ্টির ভিতরে চলার অসুবিধা, এখন যে আজকেও বেশি যাবো এখান থেকে ম্যানুয়াল পরে গিয়ে রাস্তার পানি পড়ে যায়। নোংরা পানি আর সড়কের খানাখন্দে হাঁটতে গিয়েও বিপাকে পড়েন অনেকে। জলাবদ্ধতার কারণে কাজীপাড়া বাস স্ট্যান্ড থেকে মিরপুর 10 পর্যন্ত 2-3 ঘন্টা যানজটে পড়তে হয় অনেক যাত্রীকে। শুক্রবার সকালে বৃষ্টির কারণে কাজীপাড়া সড়কে প্রচুর জলাবদ্ধতা তৈরি হয়, এ কারণে অনেক যানবাহন বিকল হয়ে পড়ে প্রধান সড়কে, পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হয়। এলাকাবাসীর দাবি, খুব দ্রুত সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষার ফলাফল পেতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন রংপুরবাসীরা। 10 লাখ মানুষের শহরে মাত্র 2টি PCR ল্যাবে প্রতিদিন 188টি নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা প্রতিবেদন পেতে সময় লাগছে কমপক্ষে 1 সপ্তাহ। এর ফলে পজিটিভ রোগীরা না জেনেই স্বাভাবিক চলাচল করে শহরের সংক্রমণ ছড়াচ্ছে। রংপুর প্রতিনিধি মাহবুব ইসলামের রিপোর্ট জানাচ্ছেন শারমিন রেহা। সারা দেশের মতো রংপুরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ভোগান্তি কমাতে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ কর্মসূচি গ্রহণ করে রংপুর সিটি কর্পোরেশন। এছাড়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও প্রতিদিন নমুনা দিতে ভিড় করেন বহু মানুষ, কিন্তু একটি মাত্র ল্যাব হওয়ায় জমে থাকছে নমুনা, রিপোর্ট পেতেও তাই দেরি হচ্ছে। অনেক সময় নমুনা ঢাকায় পাঠানো হয়, তাতে সময় লাগছে আরও বেশি। আসলে সমস্যাটা আর কি, সিটি কর্পোরেশনে ছিল রংপুর মেডিকেলের, এখানে আজকে বললে আর কি, এখন দেখি আমরা ফার্স্ট টাইম আসছি, তো দেখা যাক কি হয়, আমরা শিউর না আসলে কতটুকু কার্যকরী হবে এটা। আমি আসলাম বেশ কিছুদিন আগে, আমার দুই একটা সিমটমস দেখা দিয়েছে, এই জন্য আগে হচ্ছে কি আমরা বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করতাম, সেক্ষেত্রে যানবাহনের একটা ব্যাপার থাকে, অনেক কিছু সিটি কর্পোরেশনকে দিতে হইতো, অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। দেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে একমাত্র রংপুর সিটি কর্পোরেশনই বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছে, কিন্তু তারপরও টেস্টের রিপোর্ট পেতে দেরির কারণে ভাইরাস ছড়ানোর আশঙ্কা বাড়ছে। 40টা নমুনা প্রতিদিন আমি নিতে পারবো, এর মধ্যে 20টা থাকবে ফলোআপ রোগীর,
আর 20টা থাকবে হলো নতুন রোগী, অর্থাৎ আগে যারা পজিটিভ হয়ে আছে তাদেরকে ফলো আপ রোগীর 20টা নিতে পারবো আর 20টা মাত্র নতুন নিতে পারবো। এখানে 33টা ওয়ার্ডের মধ্যে 20টা স্যাম্পল খুবই অপ্রতুল। মানুষের ভোগান্তি কমাতে এবং করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগের সহায়তা চেয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্য সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি সত্বর এই রংপুর একটা বিভাগীয় শহর, টোটাল লোডটা বিভাগীয় শহরে আসতেছে। এখানে টেস্টিং ল্যাবের যে সংখ্যাটা এটা বাড়ানো দরকার এবং শুধু নট অনলি সিটি কর্পোরেশন, এটা আরও বেশ কয়েকটা ব্রাঞ্চ যদি খোলা যায় তাহলে রংপুরের মানুষ এই টেস্টটা সহজে করতে পারবে এবং সংক্রমণটাও রোধ করা সম্ভব হবে। রংপুর মেডিকেল কলেজের পাশাপাশি সিটি কর্পোরেশনের নমুনা পরীক্ষার জন্য ল্যাব বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। শারমিন রিহা, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। লাদাখের গালওয়ানের সংঘর্ষে 20 সেনা নিহত হলেও চীনকে চরম শিক্ষা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার লাদাখ সংঘাত নিয়ে ডাকা সর্বদলীয় ভার্চুয়াল বৈঠকে এই মন্তব্য করে তিনি বলেন, কেউ ভারতের সীমান্ত পেরিয়ে ঢুকতে পারেনি, সবগুলো ছাউনি অক্ষত আছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে সরকারের পাশে থাকার বার্তা দেন বিরোধী নেতারাও। ভার্চুয়াল এই বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। লা লিগায় বার্সেলোনার সাথে গোলশূন্য ড্র করেছে সেভিয়া। কাতালানদের রুখে দিয়ে পয়েন্ট টেবিল জমে তুলেছে সেভিয়া। শুক্রবারের ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনাকে বেশ ভুগিয়েছে স্বাগতিকরা। সেভিয়ার আক্রমণের সামনে গোলরক্ষক মার্কটেল দেয়াল হয়ে দাঁড়ানোয় পরাজয় এড়াতে পেরেছে লিওনেল মেসির দল। সেই দিকে কাতালান স্ট্রাইকার সহজ সুযোগ নষ্ট করায় হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। এই ড্রয়ে 30 ম্যাচে বার্সার পয়েন্ট 65 আর এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট 62, তিন নম্বরে থাকা সেভিয়ার পয়েন্ট 52। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনার স্থায়িত্ব নিয়ে দেওয়া বক্তব্যে দুঃখ প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের, বললেন স্ক্রিপ্টে ভুল ছিল। করোনা ও এর উপসর্গে এক রাতে বিভিন্ন স্থানে অন্তত 10 জনের মৃত্যু, চট্টগ্রামে মারা গেছেন এক ফিলিপিনো নাগরিক। চট্টগ্রামে আক্রান্তদের জন্য অভূতপূর্ব মানবিক সেবা, কেউ দিচ্ছেন অক্সিজেন, কেউ ফ্রিতে অ্যাম্বুলেন্স, ব্যক্তি উদ্যোগে তৈরি আইসোলেশন সেন্টার। আধা ঘন্টার বৃষ্টিতেই ডুবে যায় রাজধানীর একাংশ, বর্ষাকালের শুরুতেই জলঝটে নাকাল মিরপুর কাজীপাড়ার বাসিন্দারা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা।